হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে নিয়ে এসেছি শিবরাত্রির ভিডিও। শিবরাত্রিতে কী কী করলাম সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যাঁ জানি একটু লেট হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে, কী করব বলো তো? সব কিছু নিজে হাতে সামলাতে হয় তো, তাই একটু দেরি হয়ে গেল। যারা চ্যানেলে নতুন আছো বা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তোমরা তো জানোই এবছরে শিব চতুর্দশী দুদিন পড়েছিল, শুক্রবার আর শনিবার। আমি শুক্রবারটাই পুজো করেছি। তোমরা কি কোন বারে পুজো করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবার শিব চতুর্দশীটা ভীষণ লেট করে পড়ে গেছিল, এই 8টার পরে। সারাদিন উপোস করে না ভীষণ কষ্ট হচ্ছিল জানো তো। আর সমস্যা হয়ে গেছিল, মন্দির অনেক কিন্তু ব্রাহ্মণ পাওয়া যাচ্ছিল না। রেডি হয়ে ঠাকুরের ডালা সাজিয়ে বেরিয়ে পড়লাম বরের সাথে, যেখানে ঠাকুর মশাই দেখতে পাবো সেখানেই পুজো দেবো, এরকম একটা উদ্দেশ্য নিয়ে। অনেক মন্দির ঘোরার পরে এই মন্দিরে এসে দেখি না ঠাকুর মশাই আছে, তো এখানে পুজো দিতে বসে পড়লাম। এই যে মন্দিরে আমি পুজো দিচ্ছি, এই মন্দিরের পাশে না আমরা আগে ভাড়া থাকতাম, তাই আমি জানতাম যে এখানে মন্দিরে কিন্তু ঠাকুরমশাই পাবোই, কোথাও পাই না পাই। আগের বছরও আমি এখানেই পুজো দিয়েছিলাম। ভালো করে বসে বাবার মাথায় জল ঢেলে মালা পরিয়ে সব কিছু করে পুজো দিয়ে না মনটা শান্তি হয়ে গেল। আর ঠাকুরমশাই না থাকলে কি অসুবিধা বলো তো? সারাদিন উপোস করে যদি অঞ্জলিটাই না দিতে পারি তাহলে কেমন একটা বলো তো লাগে। তার জন্য অঞ্জলিটাও দিয়ে দিলাম, ভালো করে পুজো দিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আবার বেরিয়েছিলাম পুজো দিতে, এবার আর এই মন্দিরে যাইনি, অন্য মন্দিরে গেছিলাম। তোমরা তো জানোই শিব চতুর্দশীতে 4 প্রহরে জল ঢালতে হয়। আমার 1 প্রহরে জল ঢালা হয়ে গেছে, আর 1 প্রহরে জল ঢালার জন্য এই মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটা না আমার বাড়ির থেকে পায়ে হেঁটে 5 মিনিট লাগে, তাই এই মন্দিরেই জল ঢালতে চলে আসলাম। ব্রাহ্মণ ছিল না, নিজের মতন করে পুজো করে জল ঢেলে বাড়ি চলে আসলাম। আজ যে 2 প্রহর বাকি ছিল সেটা আমি ঘরের ঠাকুরের মাথায় ভালো করে জল ঢেলে পুজো দিয়ে নিয়েছি। বাড়িতে চলে এসে না ভীষণ খিদে খিদে পাচ্ছিল। পুজো দিতে যাওয়ার আগেই আমি সাবুদানা ভিজিয়ে রেখে গেছিলাম। আমি এখানে 50 গ্রাম ছোট সাবুদানাটা নিয়ে নিয়েছি। ছোট সাবুদানাটা না খুব সহজেই তাড়াতাড়ি ভিজে যায়। বড় সাবুদানাটা যারা নিতে চাইছেন তারা 2 থেকে 3 ঘন্টার মতন ভিজিয়ে রাখবেন। ছোট সাবুদানাটা 40 থেকে 45 মিনিট ভিজিয়ে রাখলেই হবে, তার বেশি ভিজানোর কোনো প্রয়োজন নেই। এই দেখুন আমি 40 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর সফট হয়ে গেছে। এক্সট্রা যে জলটা থাকে সেটা ফেলে দিয়ে সাবুদানাটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, যার মধ্যে আর কি আমি মাখবো। এখন আমি নিয়ে নিচ্ছি 50 গ্রাম নারকেল গুঁড়ো, মানে নারকেল কোড়ানো। দিয়ে দিচ্ছি মিষ্টি দই 50 গ্রাম। দইটা দেবার পরে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। অনেকেরই উপোস করার পরে একটু বেশি মিষ্টি খেলে গা গোলায়, তাদেরকে বলবো চিনিটা যে যার পরিমাণ মতন দিয়ে দেবে। আমি এখানে 1 টেবিল স্পুন চিনি নিয়েছি। আর বিট নুনটা অবশ্যই দিয়ে দেবেন, আমি এখানে 1/2 টেবিল স্পুন বিট নুন নিয়েছি। বিট নুনটা কিন্তু প্রচণ্ডভাবে উপকার করে এই উপোসের দিনে, বিট নুনটা দেওয়া থাকলে ক্যাশ অম্বলটা হয় না। দিয়ে দিচ্ছি আঙুর কুচি, কলা গোল গোল করে কেটে রেখেছিলাম পাতলা করে, দিয়ে দিচ্ছি কলা, দিয়ে দিচ্ছি শশা, দিয়ে দিলাম আপেল। সব রকম ফল আপনারা কুচিয়ে দিতে পারেন, আমি এখানে যে কটা ফল পেরেছি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন ফল কুচি করে দিতে পারেন। কিন্তু চেষ্টা করবেন শশাটা অবশ্যই দেওয়ার, শশা কিন্তু হজমের জন্য খুব উপকারী, তাই চেষ্টা করবেন সব ফলের মধ্যে শশাটা যেন থাকে। ভালো করে চামচ দিয়ে নাড়চাড় করে নিচ্ছি। অনেকে হাতে মাখা পছন্দ করেন না, যারা হাতে মাখা পছন্দ করেন না তারা চামচ দিয়ে মেখে নেবেন। আমি চামচ দিয়ে মেখেছি ঠিকই সাবু মাখাটা, কিন্তু হাতে না মাখলে না ঠিক একটা পোষাচ্ছিল না, তাই হালকা করে হাত দিয়ে মেখে নিয়ে যে ফলগুলো আমি কুচি করে কেটে দিয়েছিলাম সাবু মাখার সময় সেই ফলগুলোই কিছুটা তুলে রেখেছিলাম, এখন ওপর থেকে অল্প অল্প করে দিয়ে ছড়িয়ে নিচ্ছি। শুধু বেদানাটাই আমি ভেতরে দিইনি, বেদানাটা সাজানোর জন্য করে দিয়েছি, আপনারা চাইলে বেদানা দিয়েও মেখে নিতে পারেন। রেডি হয়ে গেছে আমার সাবু মাখা, দারুণ খেতে হয়েছিল।
আশা করছি তোমাদেরও ভালো লাগবে। অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো সাবু মাখা রেসিপি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা উপোস করতে একদমই পারো না তারা এমনিতেই বাড়িতে বানিয়ে এটা ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আজ তাহলে আসি, আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো আর সুস্থ থেকো। টাটা।